করোনার মাজতে নৈপরিয়া রাজ্যের আন এক শঙ্কা, গড়াখহনিয়ার কবলত নৈপরিয়া রাইজ। চপরা চপরে খহিছে মথাউরি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে দায়িত্ব লৈছে, প্রতিশ্রুতি প্রদান করেছে। রাজ্যের বানপানী সমস্যা স্থায়ী সমাধানের নতুন জলসম্পদ মন্ত্রী পীয়ূষ হাজরিকায়ও দেখুৱাইছে তৎপরতা। কিন্তু নদীর জলস্তর বৃদ্ধির আরম্ভ হয়েছে এতিয়া বিভিন্ন স্থানত তীব্র গড়া খহনীয়া। নৈত জাহ যাওয়ার উপক্রম ঐতিহ্যমণ্ডিত শঙ্কর মাধব সত্র। বেকী নৈ খহনীয়া জাহ যাওয়ার উপক্রম বাক্সার শালবাড়ির গোবর্ধনার 115 বছরিয়া ঐতিহ্যমণ্ডিত শঙ্কর মাধব সত্র। সত্রখনের পর মাত্র 50 মিটার আঁতরত এতিয়া বেকী নৈ। এইটো বর্ষতে যদি বেকী নৈর খহনীয়া রোধ করবা না যায়, তেনেহলে রোধ করবা না যাব শতায়ু গড়কা ঐতিহ্যমণ্ডিত সত্রখনের লগতে বৃহত্তর গোবর্ধনা গাঁওখনও। সত্রখন আমার ইয়ারপর নিচে ওসরতে মানে 50 মিটার দূর নহয়। গতি এটা আমি মানে সরকারক বিভাগ কর্তৃপক্ষক আরতে আমার মাননীয় এম সি ডি এ মহোদয় আর আমার ধর আজি নতুন করে হওয়া এম এল এ মহোদয় মিনিষ্টার সকলকে আমি অনুরোধ জানাইছো যে আমার সত্রখন আজি 115 বছরের সত্রখনক যাতে এই ঐতিহ্যমণ্ডিত সত্রখনক যাতে বসাই রাখে আমার অসমীয় জাতির চিহ্নস্বরূপ হিসাবে, সেই কারণে মানে সরকারক বিনম্রতার অনুরোধ জানাইছো। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমষ্টি মাজুলিত গড়া খহনীয়ার কাণ্ড। গড়া খহনীয়ার কবলত মাজুলির 1 নম্বর গাঁও পঞ্চায়েত পাখি। এই দৃশ্য বরফাকুয়া ওয়ার্ডর ভঙ্গাদোল মারি গাঁওর। কেবাদিন ধরে হওয়া মুখলধার বরষুণের ফলত উফন্দি উঠিছে ব্রহ্মপুত্রর বুকু, যার বাবে খহনীয়ার কবলত পড়ি খেতি ভেটি জাহ গৈছে ব্রহ্মপুত্রর বুকুতে। নৈপরিয়া রাজ্যের সরকারলে অনুরোধ, অস্থায়ী পার্কুপাইন দি হলেও রক্ষা করক নৈপরিয়া গাঁও কেখন। যদি বিভাগীয় কর্তৃপক্ষ অতি সোনকালে যদি কিবা একটা ব্যবস্থা নলয় আমার এই গাঁওখান খর হওয়ার লগতে গোটেই কাশিকটা বুড়া চুকরপা ধরে লো কাশিকটা বুড়া চুকরপা ধরলে গোটেই জায়গা খহনীয়া কবলত পড়ি। আর তার দ্বিতীয়তে আমার অসম সরকারের যাওয়া কার্যকালত যে চেচুগুড়ি আর মাছপুরী ওয়ার্ডত 35 লাখ টকা এটার রোধ হবনে আই নদীর খহনীয়া? পূর্বর জলসম্পদ মন্ত্রী কেশব মহন্তয় বঙাইগাঁও জেলার বান গড়া খহনীয়ার বুজ লই বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিছিল। কিন্তু প্রতিশ্রুতির নামত অভয়পুরীর জরাগুড়িত কেইটামান বোল্ডার আর পার্কুপাইন দিয়ে দায়িত্ব সামরিলে। এতিয়া বারিষা অহার লগেলগে পুনের আরম্ভ হয়েছে আই নদীর খহনীয়া। নতুনক জলসম্পদ বিভাগের দায়িত্ব লওয়া মন্ত্রী পীয়ূষ হাজরিকায় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে তৎপরতা দেখুৱাইছে। নৈপরিয়া রাজ্যের আশা মন্ত্রীগুলো আই নদীর খহনীয়া রোধর ব্যবস্থা গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।